দাঁড়াও, তুমি আমার সঙ্গে চলো। কোথায়? মালিকের কাছে। চলো চলো। বেগম সাহেবা, এক্সকিউজ মি, কোথাকার একটা মেয়ে আর কতগুলো রাস্তার গুন্ডা হোটেলে ঢুকে মারামারি করেছে। বলতে থাকো। আমি পুলিশ ডেকে সবাইকে হ্যান্ড ওভার করেছি, শুধু মেয়েটাকে ধরে রেখেছি আপনার ডিসিশনের জন্য। কোন মেয়েটা? এই মেয়ে। ভেতরে এসো। তুমি আমার সাথে যাবে। কোথায়? বলেছিলে ভাগ্যের সন্ধানে শহরে এসেছো, দেখো ভাগ্য কোথায় নিয়ে যায়। ইউসুফ শরীফ স্পিকিং। যে মেয়ে রাত্রে আমাদের সঙ্গে মারামারি করেছে, সে এখন মিসেস চৌধুরীর সঙ্গে আছে। মিসেস চৌধুরী তাকে ঘরে ঠাঁই দিয়েছে। মেয়েটা কেমন? সাংঘাতিক এক্সপার্ট মেয়ে। এখানে একদম গুন্ডা মেয়েটাকে অ্যাটাক করেছিল। ওরে বাপরে, মেয়েটা তলোয়ারের চেয়ে ধারালো, বুলেটের চেয়ে ফাস্ট। তলোয়ারের চেয়ে ধারালো, বুলেটের চেয়ে ফাস্ট। এ কেমন মেয়ে? আহ, পেট ভরেছে, মনও ভরেছে। আপনাকে আমার মনে থাকবে মালিকাম্মা, এবার আমি যাই। যাবে মানে? রাতে না কথা দিলে, আমার কাছেই থাকবে। দিয়েছিলাম নাকি কথা? হ্যাঁ, হবে হয়তো। সে কি? এই শহরে এসে এত হুজ্জুর ঝামেলায় পড়েছি যে কিছুই মনে থাকে না। এই নাও তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার, সোজা হোটেলে গিয়ে জয়েন করবে। আমি এখন গরম ভাত আর সস্টা বাটা দিয়া ইলিশ মাছ খামো। না 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 না, এখন নাস্তার সময়, ভাত পাইবেন না। এখন দিনখান দুধখান পরিষ্কার, নইলে এক গ্লাস পানি খাইয়া বাড়ি যান। কেন বাড়ি যাবে? টাকা ফেলবে, খানা খাবে। নো। ইয়েস। নো। ইয়েস। আই সে নো। ইয়েস। নো। আই পো। ম্যানেজার কোথায়? জানি নাও। তাহলে আমি খুঁজে বের করব। চিঠি কিসের? ডিউটিতে অবহেলার জন্য আপনাকে দরখাস্ত থুকু বরখাস্ত করা হলো, মানে ডিসচার্জ লেটার। ডিসচার্জ লেটার? অ্যাপয়েন্টমেন্ট লেটার অফ মিস রোকেয়া। যাও। আরে বাবা, তোমার দাঁতে তো ভয়ানক চোট। হাতেরও দেখাবো? দরকার নেই দরকার নেই, যথেষ্ট দেখেছি। কিন্তু মা, মেয়ে হয়ে কি হোটেলের এই হট্টগোলের মধ্যে টিকতে পারবে? কিসের হট্টগোল, কিসের টেকাটেকি? না বলছিলাম কি, মানে মেয়েদের তো আরো অনেক ধরনের চাকরি রয়েছে, কিন্তু হোটেলের এই নাচা নাচা। না না চাচা, আমার কায়দাটা আবার একটু বেকায়দা ধরনের কি না? শুধু কি নাচব, সঙ্গে সঙ্গে নাচাব। আপনাকে দিন হিসাবটা দেখে দিচ্ছি, ভবিষ্যতে কেয়ারফুল হন।
মিস্টার মাহফুজ यस ম্যাম গত মাসের স্টেটমেন্ট অফ অ্যাকাউন্টস এখনো পাইনি কেন আই এম সরি বেগম সাহেব একটা ছোট ক্লারিক্যাল ভুল হয়ে গেছে আগামী কাল নিশ্চয়ই পেয়ে যাবেন থ্যাঙ্ক ইউ অলওয়েজ এট ইওর সার্ভিস থ্যাঙ্ক ইউ গুড মর্নিং বেগম সাহেব গুড মর্নিং কামাল মিস রোকিয়াকে আপনার নির্দেশ মতো কাজে লাগিয়েছি তবে ওকে কেমন যেন ঘোলাটে ঘোলাটে মনে হয় কামাল সব সময় অঙ্কের হিসেব নিকেশ দিয়ে ব্যবসা যেমন চলে না তেমনি চোখ দিয়ে সব সময় মানুষকে চেনা যায় না অন্তর দিয়েও চিনতে হয় রোকিয়াকে আমি অন্তর দিয়ে চিনেছি তুমিও চিনতে চেষ্টা করো ওকে মর্নিং ম্যাম মর্নিং কি তুমি আমার বিছানায় কেন মালিকাম্মা যে ঘর আর বিছানা আমাকে দিয়েছেন ও ঘরে মন টেকে না কেন কেন টেন জানি না আমার কায়দাটা আবার কিছু বেকায়দা ধরনের কিনা তাই সব সময় নাকে কিসের যেন গন্ধ পাই ও ঘরে গন্ধ পেলাম এ ঘরে চলে এলাম গন্ধ কিসের গন্ধ হাও মাও কাও মানুষের গন্ধ পাও পাগলি মেয়ে ঠিক আছে তুমি আমার ঘরে থাকো আমি তোমার ঘরে থাকছি আপনার এতদিনের সাধনা এই মিসেস আয়েশা চৌধুরী গড এই কেম এর কপালে পরাজয় নেই এই স্যার এই তো সেই আজব মেয়ে হ্যাঁ আজব তবে এই মুহূর্তে তোমাদের জন্য গজব হয়ে এসেছি গজবে কেম ভয় পায় না কারণ এই কেম নিজেই মূর্তিমান একটা গজব মেয়েটাকে ধরা দরকার নইলে পুলিশে খবর দেবে নো ফর কামরা এম ফর মির্জা আমার বাবা মার খুনির নাম ছিল কামরান মির্জা
কামরান মির্জা আর কেম এক নয় তো? যদি তাই হয় তাহলে আজ নতুন খেলা শুরু হয়ে গেছে।